रयल ग्लोबल विश्वविद्यालय दीक्षारम्भ 2024 शीर्षक अनुष्ठान आज तृतीय दिन कार्यसूची उपस्थित थके उत्तर पूर्वांचल आयकर विभाग प्रधान आयुक्त चैताली पानमे और आनफोर ग्रुप अफ कम्पनीर स्वत्वाधिकारी मुस्ताक आहमेद আনফোরকে ধরে বহু বিশিষ্ট ব্যক্তি। ইফালে বৃহস্পতিবারের অনুষ্ঠানটির দ্বিতীয় দিনা উপস্থিত আছিল প্রাক্তন সেনা বিষয়া রানা প্রতাপ কলিতা আর প্রাক্তন মেজর জেনারেল আর কে শাহ। যুদ্ধক্ষেত্রের পর বোর্ড রুমল আর শ্রেণীকোঠারপর যুদ্ধ কক্ষ শীর্ষক বার্তালাপে সেই দুই প্রাক্তন সেনা বিষয়া সম্বোধন করে নবাগত ছাত্র ছাত্রীসলক উষ্ম আদরণি জানায় বিশ্ববিদ্যালয়খনের আচার্য ডক্টর এ কে পানসারী, অন্তর্বর্তীকালীন উপাচার্য ডক্টর অলক বুড়াগোহাই, কার্যকরী উপসভাপতি অঙ্কুর পানসারী, পঞ্চক ডক্টর ডি এন সিং আর দীন অঙ্কুর গাঙ্গুলিয়ে। হাতে লায়া রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি আসাম কা মে কহুঙ্গে এশিয়া হিন্দুস্তান কা দু তিন নম্বর মে এক নম্বর হে আসাম কা তো সবসে নর্থ ইস্ট কা সবসে বড়া এক শান হে আসাম কা এক শান হে। हमारे लिए गौरव की बात, हम जहाँ दुबई में जाते, लंदन में गया, मैं यूनिवर्सिटी रॉयल ग्लोबल यूनिवर्सिटी का बात मैंने लोगों से किया, हमारा आसाम में एक यूनिवर्सिटी ऐसा है और आपको यहाँ पढ़ने का मौका मिला। कम स्टूडेंट ऐसे होंगे जिनको ऐसा मौका मिलता है यहाँ पढ़ने का। चले गए जैसा